প্রায় অর্ধশতক ধরে সৌদি আরবের অর্থনীতির মূল চালিকা শক্তি খনিজ তেল। ধূসর মরুম বুকে গড়ে ওঠা সুরম্য অট্টালিকা, কর্মব্যস্ত নগর চত্বর, বিলাসবহুল সব হোটেল কিংবা রাজকীয় প্রাসাদ, সবই রয়েছে তেল সম্পদকে পুঁজি করে। কিন্তু বৈশ্বিক তেলের বাজারে মন্দা, মজুদ কমে আসা এবং তেলের বিকল্প আবিষ্কার নানাবিধ কারণে পরিবর্তনের পথে হাঁটতে শুরু করেছে দেশটি। সৌদি আরবের যুবরাজ এবং তাকে ঘিরে থাকা লোকগুলো খুব ভালো করেই জানে যে একদিন তাদের তেলের মজুদ শেষ হয়ে যাবে। হয়তো আরও আগে ইলেকট্রিক গাড়ির ব্যাপক প্রচলন ঘটবে, ফলে কমে যাবে তেলের চাহিদা। সব মিলিয়ে বৈশ্বিক অর্থনীতিতে সৌদি আরব চাইছে না কেবল তেলের উপরই নির্ভরশীলতা থাকতে, তাই এখন তারা খুঁজে ফিরছে বিকল্প কোনো পথ। অর্থনৈতিক চাপের মুখে সৌদি সরকারি কাজে নিয়োজিত মোটা অঙ্কের বেতনধারীদের হাতে দেয়া সুযোগ সুবিধা সংকুচিত করে আনা হচ্ছে। অর্থনীতিতে বাড়ছে বেসরকারি খাতের গুরুত্ব, ভবিষ্যতে সেখান থেকে বেশিরভাগ প্রবৃদ্ধি আসবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় খাত পর্যটন। সৌদি আরবের 34 বছর বয়সী বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান বর্তমান বাদশাহ সালমানের সবচেয়ে প্রিয় সন্তান বলে পরিচিত। যুবরাজ অবশ্য ভালো করে জানেন পরিবর্তনের সময় ঘনিয়ে আসছে খুব দ্রুতই। সৌদি আরবে 2/3 মানুষের বয়স তার সমান বা তার চেয়ে কম। তাছাড়া সরকারি বৃত্তির আওতায় হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে এসেছে পশ্চিমা বিশ্বের দেশগুলো থেকে। স্বভাবতই তারা এখন দেশে এসে কর্মের খোঁজ করছে অথবা ধর্মীয় অনুশাসন নিগড়ে বাঁধা স্বদেশে বিনোদনের জায়গা খুঁজে বেড়াচ্ছে। অথচ সে দেশে মাত্র কিছুদিন আগেও সিনেমা হল পর্যন্ত নিষিদ্ধ ছিল। সৌদি আরবের আয়ের 90% আসে তেল বিক্রির মাধ্যমে। এরই মধ্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান 2016 সালে ঘোষণা করেছেন ভিশন 2030 নামের এক বিশাল মহাপরিকল্পনা, যার নাম গিগা প্রজেক্ট। মোটা বেতনে গাদা গাদা বিদেশি পরামর্শদের নিয়োগ করে তৈরি করা হয়েছে এই মহাপরিকল্পনা। আর এই মেগা প্রকল্পগুলোর একটি হল সৌদি আরবের বিলাসবহুল বিনোদন নগরী বা এন্টারটেনমেন্ট সিটি। কেমন হবে বিনোদন নগরী? সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে মাত্র 45 কিলোমিটার দূরে অবস্থিত আল ইয়াদা নামক স্থানে নির্মিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট সিটি। সেই জন্য এই শহরের নাম দেওয়া হয়েছে আল কিদিয়া, যেখানে থাকবে বিনোদন সব ব্যবস্থা। এই বিনোদন নগরীকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সৌদি আরব। এতে বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সব ধরনের ব্যবস্থা থাকবে। গড়ে তোলা হবে সাফারি পার্ক এবং থিম পার্ক। সৌদি আরবের তেল নির্ভরশীলতা কমিয়ে আনার জন্য গৃহীত প্রকল্পগুলোর মধ্যে এটি একটি, বিশেষ করে মরুর বুকে পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার জন্য এমন পদক্ষেপ, পাশাপাশি বৈদেশিক পর্যটকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে। নির্মাণাধীন এই শহরের আওতায় হবে 334 বর্গ কিলোমিটার, যা জার্মানির মিউনিকের থেকেও বড়, এমনকি প্যারিস শহরের প্রায় 3 গুণের বড়। শহরের প্রায় 30% জায়গা জুড়ে থাকবে বিভিন্ন স্থাপনা, বাকি জায়গাগুলো সাজিয়ে তোলা হবে প্রাকৃতিক সৌন্দর্যে। এর ক্রীড়া অংশে থাকবে চোখ ধাঁধানো কয়েকটি ইনডোর ও আউটডোর স্টেডিয়াম, এছাড়াও থাকবে প্রশিক্ষণ একাডেমি, জেটার্ড ও অ্যাসফাল্ট, কার রেসিং, স্নো হাইকিং। বিস্তৃত জায়গা জুড়ে থাকবে বিশাল একটি সাফারি পার্ক এবং একটি থিম পার্ক। মধ্যপ্রাচ্যে ক্যাপিটাল অফ এন্টারটেনমেন্ট, স্পোর্টস অ্যান্ড আর্টস নামে খ্যাত এই বিনোদন নগরীকে সাজানো হয়েছে 5টি স্তরে। চলুন এই 5টি স্তর সম্পর্কে জেনে নেওয়া যাক। 1. পার্কস অ্যান্ড অ্যাট্রাকশন। পার্ক এবং আকর্ষণীয় স্থাপনাগুলোকে এমনভাবে তৈরি করা হবে যা মানুষের কল্পনা শক্তিকে ছাড়িয়ে যায়। পরিবার নিয়ে উপভোগ করা যাবে কিছুটা সময়, যা সৌদির মানুষকে নতুন কিছু করতে উদ্যত করবে, চিন্তার জগৎ করবে প্রসারিত। এই শহরে হবে চেনা জানা সৌদি আরবের বাইরে এক অনন্য পৃথিবী। থিম পার্কে থাকবে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী রোলার কোস্টার। এখানকার অ্যাস্টিয়ামে থাকবে বিভিন্ন ধরনের আইকনিক আকর্ষণ। সারা বিশ্বের বিভিন্ন শহরে খ্যাত ইভেন্টগুলো পাওয়া যাবে এক শহরের মধ্যেই। থাকবে 200 মিটার উচ্চতা বিশিষ্ট খাড়া পাহাড়, মধ্য আকর্ষণ ভিত্তিক বিস্ময়কর রাইড, 6 ছাগল স্টেডিয়া, থাকবে 6টি আলাদা আলাদা জগৎ। এগুলো হলো থিল সিটি, ডিসকভারি স্প্রিং, স্টিম টাউন, টোবাইল গার্ডেন, ভ্যালি অফ ফরচুন এবং গ্র্যান্ড এক্সপোজিশন। 2. স্পোর্ট অ্যান্ড ওয়েলনেস। কিদিয়াতে তৈরি হবে বিশ্বের সর্ববৃহৎ স্পোর্ট হোস্টগুলোর মধ্যে একটি। এখানে থাকবে একাধিক ইনডোর ও আউটডোর স্টেডিয়াম। নারীদের জন্য থাকবে পুরো আলাদা এক ক্রীড়া ভবন। তাদের প্লেগ্রাউন্ডে প্রবেশ করতে পারবে শুধু নারীরাই। সুস্থ সমাজ গড়তে এবং যুব সমাজকে ক্রীড়ামুখী করাই এর মূল উদ্দেশ্য।
এমনিতে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব খেলাধুলার বেশ ভালো করেছে। ফিফা বিশ্বকাপ 2018-তে খেলার সুযোগ পেয়েছিল দেশটি। তাছাড়া সাঁতার, ভলিবল, হকি, গলফসহ সবগুলো ভালো আন্তর্জাতিক অবস্থানে রয়েছে দেশটি। স্পোর্ট অ্যান্ড ওয়েলনেস অংশটিতে যে সমস্ত আকর্ষণ থাকবে, স্টেডিয়াম, স্পোর্টস হাব, 18 হোল চ্যাম্পিয়নশিপ, গলফ কোর্স, প্রাইভেট স্পোর্টস স্কুল, ফিল্ড স্পোর্টস ওয়েলনেস সেন্টার, অ্যাকোয়াটিক সেন্টার, ফিমেল স্পোর্টস অ্যান্ড ওয়েলনেস সেন্টারে নারীদের ফুটবল, ভলিবল, হকি, বাস্কেটবল, সাঁতার, বক্সিং, গলফ সহ সব ধরনের খেলাধুলার জন্য আলাদা আলাদা প্লেগ্রাউন্ড থাকবে। এটি হবে বিশ্বের বৃহত্তম লিঙ্গভিত্তিক স্পোর্টস হাব। আল কিয়াদাতে এই স্পোর্ট সোর্সের অবকাঠামো হবে পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর এবং অনন্য। VIP গাড়ি পার্কিং ব্যবস্থা থাকবে, খেলা উপভোগের পাশাপাশি থাকবে বিনোদনের সব রকম ব্যবস্থা। এটি তৈরির মূল কারণ সৌদি আরবের অ্যাথলেটদের দক্ষতা বৃদ্ধি, পাশাপাশি নতুন অ্যাথলেটদের আকৃষ্ট করা এবং পেশাদার কেরিয়ার উন্মুক্ত করা এর লক্ষ্য। সাম্প্রতিক বছরগুলিতে সৌদি আরব ক্রীড়া খাতে বেশ ব্যয় করছে। বিলাসবহুল এই স্পোর্টস সোর্স তৈরির মাধ্যমে বিশ্বব্যাপী সৌদি আরবের ভাবমূর্তি ও প্রভাব বৃদ্ধি করবে নিঃসন্দেহে। 3 মোশন অ্যান্ড মোবিলিটি, এই অংশটিকে বলা হচ্ছে টেকনোলজিক্যাল পোস্ট, কারণ বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে এখানে থাকবে চমকপ্রদ সব ইভেন্ট। যে কোনো দর্শক মুগ্ধ নয়নের তালিকায় থাকবে এই সব বিনোদনের প্রযুক্তি দেখে। এখানে থাকবে এয়ার রেস, মোটর রেস, ড্রাগন রেস, গতিশীল ট্যুরিস্ট রেল সহ চমকপ্রদ সব বিনোদনের ব্যবস্থা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা হবে এই গতিশীল রেসিং ওয়ার্ল্ড। মোশন এবং মোবিলিটি বেশ কয়েকটি চমৎকার ইভেন্টের মাধ্যমে সাজানো হয়েছে। এখানে যেসব ব্যবস্থাপনাগুলো থাকবে তার মাঝে আছে এয়ার স্পোর্টস অ্যান্ড অ্যান্ডোরাম, প্রফেশনাল রেস ট্রাক, কার্টিং, ড্রাগ স্ট্রিপ, রেসিলিং সহ রেলি স্টেট ট্রেনিং ফ্যাসিলিটি, মোটর স্পোর্টস অ্যান্ড বিজনেস পার্ক। বিনোদন এবং ব্যবসা উভয় ক্ষেত্রকেই সামনে রেখে এই পার্কটি গড়ে তোলা হবে। বিনোদন এবং পেশাদার সুযোগের এই ক্ষেত্রটি একটি উদ্ভাবনী এবং পরীক্ষামূলক মোটর স্পোর্টসকে ইকোসিস্টেম কাজে লাগিয়ে প্রয়োজনীয় বিভিন্ন ছোট ও মাঝারি উদ্যোক্তা তৈরি করবে। পাশাপাশি সৌদি আরবের এয়ার রেসারদের এক নতুন ভাগ্য উন্মোচিত হবে। 4 আর্ট অ্যান্ড কালচার, বর্তমানে সৌদি আরবে গড়ে উঠেছে বেশ কিছু সিনেমা হল। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন কনসার্টে পারফর্ম করছে পশ্চিমা তারকারা, ফলে সংস্কৃতি চর্চার এক নতুন ক্ষেত্রে উন্মোচিত হচ্ছে দেশটিতে। এই ধারাবাহিকতায় আল কিদিয়া বিনোদন নগরীতে আর্টস অ্যান্ড কালচারে থাকবে জমকালো সব আয়োজন, যা সৌদি আরবের মানুষসহ সারা পৃথিবীর পর্যটকদের আকৃষ্ট করবে। যেসব আকর্ষণীয় স্থাপনা দিয়ে সাজানো হবে স্পোর্টস অ্যান্ড কালচার অংশটি, অ্যারেনা, ক্রিয়েটিভ ভিলেজ, ফেস্টিভ্যাল গ্রাউন্ড, পারফর্মিং আর্টস, মাল্টিপ্লেক্স সিনেমা হল। 5 নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, গতানুগতিক মরুর দেশে রুক্ষ আবহাওয়ার মাঝে একটু শান্ত সবুজ স্নিগ্ধ পরিবেশ মেলাটা বেশ ভার। এই মরুর রুক্ষতা কাটিয়ে একটু সবুজের পরত মেলাতে বিনোদন নগরীতে তৈরি হবে নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট সেকশন। সাধারণত সৌদি আরবের মানুষেরা মরুতেই অভ্যস্ত, কিন্তু এই অংশে প্রবেশ করলে এক নতুন অভিজ্ঞতা লাভ করা যাবে। সবুজ শ্যামলে ঘেরা নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট বিস্তৃত অংশটিতে থাকবে বিনোদন নগরীর প্রায় 70% জায়গা জুড়ে। শহরের কোলাহল ও মরুর শুষ্কতা ছেড়ে সজীব হাওয়ায় একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে পর্যটকরা, যেন বিনোদনের সবটুকু বুঝে পায়। সেই জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে এখানে। বিভিন্ন ধরনের বিরল প্রজাতির প্রাণী, রং বেরঙের পাখির ঝাঁক, কয়েক হাজার উদ্ভিদ সহ মনোরঞ্জনের সব উপাদানই থাকবে। এছাড়াও থাকবে ঘোড়া, গাদা, উটের রাইড। যেসব স্থাপনা এবং ইভেন্ট দিয়ে সাজানো হবে এই অংশটি, ইকোয়েস্ট্রিয়ান সেন্টার, অ্যানিমেল এনকাউন্টারস, সিনেক অ্যান্ড ন্যাচারাল এক্সপিরিয়েন্স, আউটডোর অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন, সাফারি পার্ক অ্যান্ড ইকোলজ। এই রাজকীয় এন্টারটেনমেন্ট সিটি 10 সদস্যের বোর্ড অব ডাইরেক্টরসের নিয়ন্ত্রণাধীন থাকবে। বোর্ডের চেয়ারম্যান সে দেশের বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তাছাড়াও এই সিটির এক্সিকিউটিভ সিও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মাইকেল রিয়ানজারকে। এই মেগা প্রজেক্টের নির্মাণের সমস্ত ব্যয়ভার বহন করবে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড অব সৌদি আরবিয়া। এছাড়াও অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করবে। আমেরিকান এন্টারটেনমেন্ট কোম্পানি সিক্স ফ্ল্যাগস এখানে 500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।